জমিদারি নেই, রয়েছে জমিদার বাড়ি। হয়তোবা এখানেই বাসা বেঁধেছে অভিশপ্ত শয়তান। ভূতের বাড়ি হিসেবেই এখন বেশি পরিচিত নাগরপুরের চৌধুরী বাড়ি। এই ভবনটির নাম ছিল ঝুলন দালান। আজ হয়তো এখানেই ঝুলে আছে কোনো ভূত, পেত অথবা অতৃপ্ত আত্মা। আজ আপনাদের দেখাবো টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কালের সাক্ষী হয়ে থাকা চৌধুরী বাড়ির ইতিহাস ও ঐতিহ্য এবং যদুনাথ চৌধুরীর ছেলে উপেন্দ্রমোহন চৌধুরীর নামে তৈরি করা একটি দিঘি, যার নাম উপেন্দ্র সরোবর। অগাধ বৃত্তের মালিক জমিদারদের ভোগবিলাসী জীবনের কথা কে না জানে। প্রজাদের কাছ থেকে আদায়কৃত অর্থের একটি বড় অংশ জমিদাররা ব্যয় করত নিজের প্রমোদ ও বিলাসিতায়। কালের সমুদ্রে বিলুপ্ত হয়ে যাওয়া জমিদার শ্রেণীর পথিভূ হয়ে যা ধ্বংসস্তূপের মাঝে আজও টিকে আছে। টাঙ্গাইল শহর থেকে 25 কিলোমিটার দক্ষিণে ধলেশ্বরী ব্রিজ হয়ে নাগরপুর চৌধুরী বাড়িতে যেতে হয়। ইতিহাস থেকে যতদূর জানা যায়, ঊনবিংশ শতাব্দীতে সুবিদ্যা খাঁ নামক এক ব্যক্তির সূত্র ধরেই চৌধুরী বংশ নাগরপুরে জমিদারি শুরু করেন। আর চৌধুরী বংশের প্রথম পুরুষ হলেন যদুনাথ চৌধুরী। প্রায় 54 একর জমির উপর তিনি তার জমিদারি প্রতিষ্ঠা করেন। তাদের বংশক্রম থেকে পাওয়া যায় যদুনাথ চৌধুরীর 3 ছেলে ছিল। তারা হলেন উপেন্দ্রমোহন চৌধুরী, যোগেন্দ্রমোহন চৌধুরী, শশাঙ্কমোহন চৌধুরী। জমিদার বাড়ি মানেই অপূর্ব কারুকাজ করা বিশাল ভবন, দেয়ালের পরতে পরতে সৌন্দর্যের ছোঁয়া, ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে থাকা। অন্য জমিদার বাড়ির চেয়ে একটু হলেও বাড়তি সৌন্দর্য খুঁজে পাওয়া যায় টাঙ্গাইল জেলার নাগরপুর চৌধুরী বাড়িতে। এখানে পাশাপাশি রয়েছে চমৎকার কারুকাজ খচিত বেশ কয়েকটি ভবন, প্রকৃতির মনোরম পরিবেশ যা পর্যটকের দৃষ্টি কাড়ে। উপেন্দ্রমোহন চৌধুরীর বড় ছেলে সতীশচন্দ্র রায় চৌধুরী ছিলেন প্রজাদরদী। সাধারণ জনগোষ্ঠীর জন্য বিভিন্ন বহুমুখী সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ সরকার তাকে রায় বাহাদুর খেতাবে ভূষিত করেন। উপেন্দ্রমোহন চৌধুরীর ছোট ছেলে সুরেশচন্দ্র রায় চৌধুরী অপেক্ষাকৃত পাশ্চাত্য সংস্কৃতি মানা ছিলেন। তিনি ছিলেন শৌখিন প্রকৃতির ও ক্রিয়ামোদী মানুষ। উপমহাদেশের বিখ্যাত ফুটবল দল ইস্ট বেঙ্গল ক্লাবেরও তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সেক্রেটারি। পাশ্চাত্য ও মোগল সংস্কৃতির মিশেলে এক অপরূপ নান্দনিক সৌন্দর্য নির্মিত এই বৈঠকখানা বিল্ডিং। এর উপরে ছিল নহবতখানা, যেখান থেকে ছড়িয়ে পড়া প্রতিদিন ভোর সকালে সানাইয়ের ভৈরবী ধ্বনিতে চৌধুরী বংশের তথা এলাকার প্রজাবৃন্দের ঘুম ভাঙত। শোনা যায় রায় বাহাদুরের ছোট ছেলে সুরেশ চৌধুরীকে নাগরপুরে রেখে সম্পূর্ণ রাজধানী কলকাতার আদলে নাগরপুরকে সাজানোর পরিকল্পনা নিয়েছিলেন।
চৌধুরী বাড়ির রঙ্গমহলের পাশেই এক সুদৃশ্য চিড়িয়াখানা ছিল, যেখানে শোভা পেত ময়ূর, কাকাতুয়া, হরিণ, ময়না। আর শেষ দিকে শৌখিন সুরেশ চৌধুরীর ইচ্ছায় চিড়িয়াখানায় স্থান করে নিল বাঘ ও সিংহ। অট্টালিকার অভ্যন্তরে পুরো কাজটি সুদৃশ্য শ্বেত পাথরে গড়া। বর্তমানে চৌধুরী বাড়ির এই মূল ভবনে প্রতিষ্ঠিত হয়েছে নাগরপুর মহিলা ডিগ্রি কলেজ বা অনার্স কলেজ। প্রাচীন ভারতে বিভিন্ন শিল্পকর্মে মণ্ডিত চৌধুরী বংশের নিত্যদিনের পূজা অনুষ্ঠান হতো এই ঝুলন দালানে। বিশেষ করে বছরের শ্রাবণের জ্যোৎস্না তিথিতে সেখানে ধর্মীয় অনুষ্ঠানাদির পাশাপাশি বিভিন্ন ধরনের নাটক, যাত্রা মঞ্চায়িত হতো। এখানেই চৌধুরী বংশের শেষ প্রতিনিধি মিলন দেবী অথবা মিলন কর্তী স্বাধীনতা পরবর্তী সময়ে চৌধুরীদের উপাসনা বিগ্রহ, বৃন্দাবন বিগ্রহ এর নিরাপত্তা দিতে গিয়ে দুষ্কৃতিকারীদের হাতে নিহত হন। আরেকটি ভবন রয়েছে যার নাম ঘোড়ার দালান। জমিদার পরিচালনা এবং ব্যবসায়িক প্রয়োজনে চৌধুরীদের সুঠাম সুদৃশ্য ঘোড়া পোষা হতো, আর এই ঘোড়া এবং তাদের তদারকিতে নিয়োজিত থাকার জন্য নির্মাণ করা হয় শৈল্পিক কারুকাজ খচিত এই স্থাপনা, যা জমিদারদের ঘোড়ার দালান হিসেবে পরিচিত। নাগরপুর চৌধুরী বাড়ি থেকে কয়েক কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে বিখ্যাত সেই উপেন্দ্র সরোবর। এটি স্থানীয়ভাবে বারোঘাটলা দিঘি নামেও পরিচিত। নাগরপুরের কাঠুরি শিব মন্দিরের পাশেই দৃষ্টিনন্দন উপেন্দ্র সরোবরটি অবস্থিত। শিব মন্দিরটি অনেক পুরাতন হলেও এটি নতুন করে সংস্কার করা হয়েছে। এখানে প্রতিষ্ঠিত শিবলিঙ্গে নিয়মিত ভক্তরা দুধ ও জল ঢেলে থাকেন। জমিদার রায় বাহাদুর মোট 11 একর জায়গা জুড়ে সুদৃশ্য এই দিঘি খনন করেন। দিঘির চারদিকে সুপ্রশস্ত 12টি ঘাটলা এবং স্বচ্ছ পানি নিশ্চিত করার জন্য 6টি সুগভীর কুয়া বা ইন্দারা খনন করেন। এছাড়াও নৈসর্গিক সৌন্দর্য বৃদ্ধির জন্য এর পাশে লাগানো হয় সুদৃশ্য খেজুর গাছ। উপেন্দ্র সরোবরের পাশেই রয়েছে একটি পুরাতন কালী মন্দির। সনাতন ধর্মাবলম্বীরা নিয়মিত এখানে পূজা অর্চনা করে থাকেন।